আগামী সোমবার ভারতের দিল্লিতে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কিছুক্ষণ পর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করবে সাকিব আল হাসানের দল। সেখান থেকে দলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌসিয়া ইসলাম। বাংলাদেশ দল এখনো তাদের টিম হোটেলে অবস্থান করছে। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তাদের অনুশীলন শুরু হবে, অর্থাৎ এখনো আরও সময় বাকি আছে তাদের। তারা 6টার কিছু আগে হয়তো হোটেল ত্যাগ করবে। তারা এখন এখানে অবস্থান করছে। তাদের গত 3 দিন ধরে প্রায় তারা বিশ্রামে আছে, মোটামুটি ক্রিকেট থেকে দূরে আছে। সেটার প্রধান কারণ অবশ্য তাদের ভেতরে কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা নয়। তারা আসলে দিল্লিতে, আপনারা জানেন যে পুজো পরবর্তী সময় দিল্লিতে যে বায়ু দূষণের ঘটনাটা ঘটে সেটি এবারও তাই হয়েছে, এবং প্রচুর দূষণের মাত্রা বেশি থাকার কারণে খেলোয়াড়রা যদি অনুশীলন করেন তাদের হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এ ধরনের একটা ধারণা থেকে আসলে গতকালের অনুশীলন সেশনটি শেষ সময়ে বাতিল করা হয়েছিল। আজকে অনুশীলন সেশনটি এখন পর্যন্ত রাখা হয়েছে। তার একটা কারণ হচ্ছে যে মাত্র 2 দিন বাকি আছে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য। সেই ম্যাচের আগে তারা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার মাত্র 2টো অনুশীলন সেশন পাচ্ছে, আগামীকাল ম্যাচের আগের দিনের অনুশীলন সেশন আর আজকে বিকেলে একটি। তাই তারা অনুশীলন সেশনটি রেখেছে। বায়ু দূষণের মাত্রা খুব একটা কমে গেছে এটা বলার কোনো যোগ নেই, তবে পুজোর পরে বিশেষ করে যে মূল আনুষ্ঠানিকতার পরে আসলে যেই পূজার যে